বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিহার্স আমি ওয়াইদুল ইসলাম মেয়ে যাবেন ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আমি কথা বলবো একটি দুলনা নিয়ে এ দুলনা ইতিপূর্বে আরও দেখেছেন আমাদের সেই দুলনাগুলো ডেলিভারি চলে গেছে এটা আবার শুরুমে আজকে আসলো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি খুবই সুন্দর এই দুলনাটি এই দুলনা আমরা ইতিপূর্বে কয়েকটা তৈরি করেছি আলহামদুলিল্লাহ এটাও আমরা আজকে শুরুমে নিয়ে আসলাম যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এবং এই দুলনাটা হলো চিটাগাং সেগুন কাঠের এবং এটার মেজারমেন্টটা বলে দিচ্ছি এটা হলো হাইট হলো যা সাড়ে ছয় ফিট এবং চওড়াটা হলো যা ছয় ফিট এবং যেই পিলার আছে পিলারের ডিজাইনটা যেটা নিচে ডিজাইনটা ওইটার চওড়াটা হলো বিয়াল্লিশ ইঞ্চি এবং অনায়াসে দুইটা লোক সুন্দরভাবে বসতে পারবে এটার ক্যাপাসিটি ওয়েট হলো আড়াইশো কেজি পুরোপুরি চিটাগাং সেগুন কাঠের তৈরি এটা যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে এটা অ্যাভেলেবেল আছে এবং আমাদের শোরুমে আরও কিছু প্রোডাক্ট আছে আমরা দেখাবো এটা হলো যা কোনার সুকেজ খুবই সুন্দর একটি কোনার সুকেজ যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কণার সুকেজটার মেজারমেন্টটা যদি আমি বলি এটা আঠারো আঠারো এবং উচ্চতা হলো যা সাত ফিট ঠিক আছে উচ্চতা ষাট সাত ফিট এবং সেলফ হল গিয়ে চারটা চারটা সেলফ মাঝখানে ই করা আর এটা হলো আরেকটা একটা সিম্পল দোলনা এটাও চিটাগাং সেগুন কাঠা আসলে আমাদের ম্যাক্সিমামে চিটাগাং সেগুন কাঠের প্রোডাক্ট তৈরি করে থাকি আমরা এটা সিম্পল দোলনা কারো যদি সিম্পল দোলনা পছন্দ হয় সেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে এটার মেজারমেন্টটা হলো গে পাঁচ ফিট বাই ছয় ফিট এটার হাইট ছয় ফিট এবং পাঁচ ফিট ছয় ফিটের বেশি আছে সাড়ে ছয় ফিটের মতো আর কি আর এটা হল গিয়ে একটা বেড খুবই সুন্দর একটা বেড বেয়ার্স এটা আমরা তৈরি করেছি ভিতরের ম্যাটেরিয়াল হলো যে গর্জন আর উপরে আর্টিফিশিয়াল লেদার যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটাও আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে এটার মেজারমেন্টটা যদি আমি বলে দিই তো সে এটার মেজারমেন্টটা হলো গিয়ে ছয় ফিট বাই সাত ফিট যেটা কিং সাইজের বেড এটার যে ভিতরে যেই ম্যাটেরিয়াল ওগুলো আমরা গর্জন দিয়েছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম